দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদনে। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, আপুটা আসলে দেখতে অনেকটাই সুন্দরী। আসলে কি হয়েছে তার জীবনে চলুন আমরা কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম রিয়ামণি। রিয়ামণি, কেমন আছেন আপনি? আছি মোটামুটি ভালো। কোনো মতো কেন, দেখতে শুনতে তো মনে হচ্ছে ভালোই আছেন, তাহলে কোনো মতো কেন মনে হচ্ছে? কোনো মতো, এখন কি করবো, সংসারের অভাব থাকলে তো ভালো থাকা যায় না, মাও অসুস্থ। কিসের অভাব সংসারে? অনেক সবকিছুরই অভাব। সবকিছুরই অভাব? বাড়ি কোথায় আপনার? বাড়ি তো দেশের বাড়ি নাটোরে। নাটোর? আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, ছোট একটা ভাই আর আমি, তিনজনই। বাবা নাই? না, বাবা বিয়ে করে ভালো চলে গেছে। কষ্ট লাগে না বাবার জন্য? কষ্ট তো লাগে, এখন কি করব, চলে গেলে তো কিছু করার নাই। কি আটকানো যায়? লেখাপড়া করছিলেন? লেখাপড়া করছি এই 7 পর্যন্ত। তা আর একটু এসএসসি পাস করতে ভালো হতো, একটা ভালো চাকরি বাকরি করতে পারতেন। আপনি তো দেখতে শুনতে অনেকটা উঁচু লম্বা ছিলেন, সব দিক থেকেই ঠিক ছিলেন, তাহলে কেন পড়ালেখাটা বন্ধ হয়ে গেল? কেন পড়ালেখা বন্ধ হয়েছে? অভাবের কারণে, এখন কি করব, মা অসুস্থ, এদিকে বাবা চলে গেছে, ছোট ভাইটাকে নিয়ে অনেক কষ্টে দিন। কি করেন কি আপনি এখন, আপনার দিনটা কিভাবে কাটে? আমার দিন এখন দোকানে কাজ করি, সেলাই মেশিন, নিজের তো মেশিন নাই একটা, এই জন্য সেলাইয়ের কাজ শেখেন? হ্যাঁ, দোকানে কাজ করি। সেই টাকা দিয়ে সংসার কোনো রকম চলে নাকি? চলে, কত মাসে চলে না, এখন কি করবো। একটা বয়স কত আপনার? এই 19-20-20-এর কাছাকাছি। আচ্ছা আচ্ছা, তো এই বছর এই বয়সে তো মানুষ বিয়ে করে শ্বশুর বাড়িতে স্বামী সংসারে গিয়ে থাকে, তা আপনার এরকম চিন্তা ভাবনা আছে নাকি বিয়ে শাদী হয়েছিল? না, বিয়ে শাদী এখনো হয় নাই, বিয়ে শাদী করার ইচ্ছা আছে। আচ্ছা, তা করেননি কেন এতদিন? করেনি, সংসারের অভাব, তার মধ্যে যৌতুকের কারণে বিয়ে করতে পারে নাই। অভাবের সংসারে তো অসুস্থ। আচ্ছা, বিয়ের কথা অনেকেই আসছে কিন্তু যৌতুক চাইছে অনেক টাকা, ঠিক মতো তো খাইতেই পারে না। আমার মতো এরকম সুন্দরী মেয়েকে কেউ বিয়ে করতে যৌতুক চাই, এটা তো কেউ বিশ্বাসই করতে চাবে না। বিশ্বাস করতে না চাইলেও যে এটা সত্যি সেটাই বললাম। এখন আসছি অনেক অভাবে পইরা, এখন যদি ভালো একটা মনের মানুষ পায়, যদি বিয়ে করতে চায়, আমি তাকে বিয়ে করব। জীবনে আর কি ইচ্ছা ছিল, একটু গান টান শেখা এরকম কোনো শখ টক ছিল নাকি? অনেক শখই ছিল জীবনে কিন্তু সব শখ কি আর পূরণ হয়, আমরা তো বড় লোক না, আমরা তো গরিব মানুষ, আমাদের ছোটখাটো স্বপ্নই পূরণ হয় না, বড় স্বপ্ন। ইচ্ছা আর চেষ্টা থাকলে সবকিছুই পূরণ হয়, কিন্তু এখন চেষ্টাটা যদি না করেন, ইচ্ছা যদি না থাকে তাহলে তো হবে না। এখন ইচ্ছা আছে একটাই, যে একটা যদি ভালো একটা মনের মানুষ পাই, তাকে বিয়ে করে তাকে জীবন সঙ্গী বানাবো, যদি আমার পাশে দাঁড়ায়। এই যে এখন বিয়ের করার ইচ্ছা আছে, ভিডিওতে আসছেন দেখবেন, ভিডিও এতে ফোন দিয়ে মানুষ যোগাযোগ করে, অবশ্যই ভালো ভালো ছেলেরা আপনাকে বিয়ের জন্য প্রস্তুতি নেবে বা বিয়ে করতে চাবে। এখন আপনি যদি বিয়ে করতে চান, এখন আপনি মুখে বললেন বিয়ে করব, পরে ফোন দেওয়ার পরে যদি বিয়ে করতে না চান তাহলে তো আর হয় না, তাই না? না, সত্যি আমি আসছি বিয়ে করার জন্য, যদি মনের মানুষ পাই, ভালো মনের মানুষ, যদি সত্যিকারের ভালোবাসে আমাকে, তাহলে অবশ্যই আমি বিয়ে করব। সত্যিকারের ভালোবাসাটা কী হলে বোঝা যাবে, কীভাবে বোঝা যায়? কিভাবে, তার কথার ধরনেই তো বোঝা যাবে, সে যদি পাশে থাকে, ঠিক মতো কথা বলে, ভালোবেসে, দায়িত্ব নিয়ে বিয়ে করে। এত বড়টা হইছেন, এই মোবাইলের ভিডিও কলের মাধ্যমে বিয়ের সাথে করব। আচ্ছা, এত বড় হইছেন, আমার তো আর টাচ মোবাইল নাই, মোবাইলটা ছিল ওইটা নাই, নষ্ট হয়ে গেছে। কারোর এত বড় হইছেন যে কারোর প্রতি ভালো লাগা বা ভালোবাসা কাজ করছে বা ভালোবেসেছেন? না, এখন পর্যন্ত সেভাবে কাউকে ভালোবাসিনি, কিন্তু ভালোবাসা। আচ্ছা আচ্ছা, তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবো? আপনার এই এত কথা শোনার পরে অনেকে যোগাযোগ করতে চাবে, বিয়ে করতে চাবে, নাম্বারটা দিলে কি সমস্যা আছে? হ্যাঁ, নাম্বার দিব অবশ্যই, নাম্বারটা আপনি বলেন। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার্স, কেউ যদি অসহায় গরিব ঘুরে সুন্দরী একটি মেয়ে, আসলে বিয়ে শাদী করা ছাড়া আর কোনো চিন্তা ভাবনা নাই, কেউ যদি বিয়ে করতে চান, সত্যিকার অর্থে সে বিয়ে করতে চায়, তাহলে তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01893029678। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, নাম্বার সবসময় খোলা থাকে। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ঠিক আছে আপু, তা ভালো থাকেন। আর কিছু বলতে চান? বলতে চাই সবাই, কেউ যদি ফোন দেয় আজে বাজে কথা বলবেন না, কেউ যদি সত্যিকারের পাশে থাকার জন্য ফোন দেন, অবশ্যই আমি তার সাথে যোগাযোগ করব, কথা বলব। আর আমার তো এই পরের মেশিন কাজ করে, নিজের একটা মেশিন নেই, একটা যে ভালোবেসে পাশে থেকে একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দিবে, আমি বাহিরের কাজ করব না, বাড়িতেই কাজ করব এবং তাকে সময় দিব। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি সবসময় সত্য কথা বলবেন আর সত্য দিয়ে জীবন সাজাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।